সামনে লোকসভা নির্বাচন, সদ্য সমাপ্ত লোকসভা অধিবেশনে সংসদে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, 2024 সালের নির্বাচনে বিজেপি একাই জিতবে 370 আসন আর এনডিএ জোট 400 পার করবে। শনিবার দিল্লির ভারত মণ্ডপমে বিজেপির ন্যাশনাল কাউন্সিলের বৈঠকের প্রথম দিনে সেই একই কথা বললেন দলীয় কর্মীদের, সেই সঙ্গে বেঁধে দিলেন 100 দিনের 1 লক্ষ। তিনি বলেন, দলের প্রত্যেক কর্মীকে আগামী 100 দিন নিজের নিজের ভোট কেন্দ্রে সময় দিতে হবে, প্রতিটি ভোটারের কাছে গিয়ে বলতে হবে গত 10 বছরে বিজেপি কী কী করেছে। শনিবার থেকে দিল্লির ভারত মণ্ডপমে শুরু হয়েছে 2 দিনব্যাপী বিজেপির ন্যাশনাল কাউন্সিলের বৈঠক। সেই বৈঠকে সব রাজ্যের সমস্ত পদাধিকারী, সাংসদ, বিধায়ক, শাখা সংগঠনের নেতৃত্ব, জেলা সভাপতিরা হাজির হয়েছেন। সারা দেশ থেকে প্রায় 11,500 জন বিজেপি প্রতিনিধি অংশ নিয়েছেন। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির নির্বাচনী প্রচারের রূপরেখা কী হতে পারে তা ঠিক হবে এই বৈঠকে। নরেন্দ্র মোদী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সভাপতিত্বে এই বৈঠক হচ্ছে। দলীয় কর্মীদের মনোবল বাড়াতে শনিবার মোদী বারবার 370 আসনের লক্ষ্যের কথা বলেছেন। বৈঠকে মোদী বলেছেন, 370 বিজেপির জন্য শুধুমাত্র একটা সংখ্যা নয়, একটি গভীর অনুভূতির প্রতীক। এই কথা বলতে গিয়ে মোদী টেনে এনেছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রসঙ্গ। তিনি বলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আমাদের দেশের ঐক্য এবং অখণ্ডতা রক্ষা করতে 370 ধারা বাতিলের জন্য চূড়ান্ত ত্যাগ স্বীকার করেছিলেন। তার প্রতি শ্রদ্ধা জানাতে বিজেপির উচিত 370 আসনে জয়ী হওয়া। উল্লেখ্য, 2019 সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসে মোদী সরকার জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদার সূচক সংবিধানের 370 ধারা বাতিল করেছিল। লোকসভা ভোটের আগে নির্বাচনী প্রচারে গত 10 বছরে মোদী সরকার যে উন্নয়নমূলক কাজ করেছে তার খতিয়ান সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে শনিবারের বৈঠকে স্থির হয়েছে। নেতা কর্মীদের উদ্দেশ্যে মোদী শনিবার বলেছেন, বিজেপি কীভাবে গত 10 বছরে মেয়েদের জীবনযাত্রা সহজ করে তুলেছে তা প্রতিটি মানুষকে বোঝাতে হবে। সেই সঙ্গে দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসন এর প্রচার করার উপরও জোর দেওয়ার কথা বলেছেন মোদী। রবিবার এই সম্মেলনের দ্বিতীয় তথা শেষ দিন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।